नमस्कार डिजिटल मेंटर चैनल पक्ष के सकल के जाना स्वागत। आज हम लॉकडाउन स्टेटमेंट्स चलते हमारे चैनल पक्ष के छात्र छात्री से लॉकडाउन क्लासरूमे उच्च माध्यमिक परीक्षार्थी 2021 साल ये सकल छात्र छात्री बंधु आ तादेर जोन्नो आर्ट्स टीमे कला विभागेर पॉलिटिकल साइंस राष्ट्रविज्ञान निये आलोचना करब। राष्ट्रविज्ञान जो अध्यायटा रयेछे प्रथम अध्याय इंटरनैशनल रिलेशनशिप आंतर्जातिक सम्पर्क। आंतर्जातिक सम्पर्के आमरा कयेकटी संक्षिप्त उत्तरधर्मी प्रश्न आलोचना करब। प्रश्नर मान एक कयेकटी प्रश्न उत्तर सह आलोचना करब एवं कयेकटी प्रश्न तोमादेर जन्य बोले देब तोमरा सेगुलो तैरी करबे तोमादेर पाठ्यपुस्तक थेके। विश्वायन बोलते पीटार मार्क्स कि बोलेछेन? मार्क्स विश्वायन बोलते बुझिएछेन पुंजीबादेर एमन एक धरनेर विशेष रूप जा भौगोलिक एवं मानव जीवनेर विभिन्न क्षेत्रे क्रमबर्धमान पुंजीबादी सम्पर्के सम्प्रसारण घटाय। जातीय स्वार्थके प्रधानत कय भागे भाग करा जाय? कि जातीय स्वार्थके पाँच भागे भाग करा जाय यथा कूटनीति, प्रचार, अर्थनैतिक साहाज्य, ऋणदान, जोट गठन, बल प्रयोग। क्षमता सम्पर्के कार्ल डयसेर संज्ञा दाओ। बिरोध, जयलाभ ओ प्रतिबंधकताके अतिक्रम करार सामर्थ्यके क्षमता बोले। क्षमताके कय भागे भाग करा जाय? कि क्षमताके तीन भागे भाग करा जाय सामरिक क्षमता, अर्थनैतिक क्षमता, जनमत गठनेर क्षमता। विश्वायन बोलते जोसेफ स्टिगलित्ज कि बोलेछेन? तार मते विश्वायन हलो विश्वेर विभिन्न देश ও জনগণের মধ্যে এরূপ ঘনিষ্ঠতর সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগের ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পরিষেবা, পুঁজি, জ্ঞান এমনকি মানুষের বিশ্বব্যাপী অবাধ যাতায়াতের উপর আরোপিত কৃত্রিম প্রতিবন্ধকতাকেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া। বিশ্বায়নের দুটি উদ্দেশ্য কর্মী সংকোচন করা, এক নম্বর। দু নম্বর হচ্ছে ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করা, কর্মী সংকোচন করা অর্থাৎ এমপ্লয়িজ লেস করে দেওয়া এবং ট্রেড ইউনিয়নগুলোকে তাদের যে অধিকার, তাদের যে রাইটস, সেই রাইটসগুলোকে কেড়ে নেওয়া বা হরণ করা। বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি, ও সমশক্তির অপচয়। ক্ষমতার দুটি বৈশিষ্ট্য নিরাপত্তার নিশ্চয়তা ও জাতীয় স্বার্থ রক্ষা। আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক ধারণা কি কি? এক নম্বর ক্ষমতা বা শক্তি, দু নম্বর জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? যে শাস্ত্র রাষ্ট্রের সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সংগঠন, অরাষ্ট্রীয় সংস্থা, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, জাতিসত্তা, কূটনীতি, প্রচার, স্বার্থগোষ্ঠী, সন্ত্রাসবাদ, বিশ্বায়ন প্রভৃতি যা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে এমন সব বিষয় নিয়ে আলোচনা করে তাদের আন্তর্জাতিক সম্পর্ক বলে। আবারও বলছি ছাত্র বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছো তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করবে।
যাতে আরও বন্ধুরা উপকৃত হয়। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আবার বলছি যে শাস্ত্র রাষ্ট্রের সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সংগঠন, অরাষ্ট্রীয় সংস্থা, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, জাতিসত্তা, কূটনীতি, প্রচার, স্বার্থ গোষ্ঠী, সন্ত্রাসবাদ, বিশ্বায়ন প্রভৃতি, যা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে, এমন সব বিষয় নিয়ে আলোচনা করে তাদের এমন সব বিষয় নিয়ে আলোচনা করে তাদের আন্তর্জাতিক সম্পর্ক বলে। জাতীয় স্বার্থ কাকে বলে? দেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিধান, দেশের অখণ্ডতা ও বিশ্ব শান্তি রক্ষা প্রভৃতি লক্ষ্যের জন্য সিদ্ধান্ত হলো জাতীয় স্বার্থ। জাতীয় শক্তি কাকে বলে? জাতীয় শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের সামগ্রিক ক্ষমতা ও সার্বিক কার্যকারিতার যোগফল। জাতীয় শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের সামগ্রিক ক্ষমতা ও সার্বিক কার্যকারিতার যোগফল। গ্যাট চুক্তির পুরো নাম লেখো, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, ন্যাটো বলতে কী বোঝো? উত্তর আটলান্টিক সেনাজোট, নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন, TRIETY। জাতীয় স্বার্থের সম্পর্কে জোসেফ ফ্র্যাঙ্কেলের পুস্তকের নাম কি? ইন্টারন্যাশনাল রিলেশনস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, IMF এর পুরো অর্থ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সার্কের সম্পূর্ণ নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, WTO এর সম্পূর্ণ নাম? WTO এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। জোট নিরপেক্ষ ধারণার জন্ম কোথায়? জোট নিরপেক্ষ ধারণার জন্ম ভারতে বা ইন্ডিয়া। CTBT-র পুরো নাম কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিয়েটি। এখন আমরা কয়েকটি রচনাধর্মী প্রশ্ন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আলোচনা করব। কয়েকটি প্রশ্ন চেষ্টা করব প্রশ্ন উত্তর সহ তোমাদের কাছে রাখার জন্য, এবং কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আমরা উপস্থাপন করব। তোমরা সেগুলো তোমাদের বাড়িতে হোমটাস্ক হিসাবে পাঠ্যপুস্তক থেকে সংগ্রহ করবে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে কোনো মন্তব্য করছো না। কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগা এবং মন্দ লাগার উপরে আমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে সংশোধন করার বিষয়টা থাকে। কেন, আমি মনে করি যে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার যদি অভাব ঘটে সেটা কিন্তু পড়াশোনার মনোসংযোগ থেকে বিচ্ছেদ ঘটায়। তোমাদের আগ্রহ কমেন্ট বক্সে প্রকাশ করো। প্রথম প্রশ্ন, জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, প্রত্যেকটাই 8 নম্বর করে। তৃতীয় প্রশ্ন, বিশ্বায়নের প্রতিক্রিয়া ও ফলাফল আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রকৃতি বা ধারণা বিশ্লেষণ করো। এবং পঞ্চম প্রশ্ন, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখন আমরা আলোচনা করব প্রশ্নোত্তর সহ বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তোমরা খাতা কলম নিয়ে লিখে নেবে পজ করে করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করছি এবং সংক্ষিপ্তভাবে তোমাদের লিখতে এবং বুঝতে সুবিধা হবে
এবং তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। প্রথম পয়েন্ট, উৎপাদন প্রক্রিয়ার দ্রুত বিশ্বায়ন। উৎপাদন প্রক্রিয়ার দ্রুত বিশ্বায়ন, উৎপাদন প্রক্রিয়ার দ্রুত বিশ্বায়ন, উৎপাদন প্রক্রিয়া দ্রুত বিশ্বায়ন লক্ষ্য করা যায়। এই উৎপাদন প্রক্রিয়ার দ্রুত বিশ্বায়ন লক্ষ্য করা যায় 1980 1990 দশকগুলোতে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে কাঠামোগত পুনর্বিন্যাস কর্মসূচি তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর চাপিয়ে দেয়, তার ফলে এই প্রক্রিয়া জোরদার হয়। দু নম্বর পয়েন্ট, শ্রমশক্তির অপচয়। শ্রম খরচ কমানোর জন্য অর্থাৎ লেবার, সেই শ্রমশক্তিকে ব্যাপকভাবে কমানো হচ্ছে। শিশু মৃত্যুর হার ব্যাপকভাবে বেড়েছে 14টি রাষ্ট্রে। রুগ্ন ও অলাভজনক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে প্রচুর মানুষ কর্মহীন হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাচ্ছে। গরিব দেশ আরও গরিব হয়েছে। এই তালিকায় রয়েছে বিশ্বের 54টি দেশ তৃতীয় বিশ্বের। বিনিয়োগের জন্য অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য উন্নয়নশীল দেশ ডেভেলপমেন্ট কান্ট্রি বহুজাতিক কর্পোরেশন অর্থাৎ মাল্টিন্যাশনাল কর্পোরেশন অবাধ প্রবেশ ঘটেছে। বহুজাতিক কর্পোরেশনের অবাধ প্রবেশ ঘটেছে। তিন নম্বর পয়েন্ট, অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের ধারণাটি মূলত অর্থনৈতিক আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্ব ব্যাংক এবং গ্যাট চুক্তির পরবর্তী পর্যায়ে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনৈতিক বিশ্বায়নের প্রকৃতিকে বাস্তবায়িত করে। পুঁজির অবাধ চলাচল, মুক্ত বাজার অর্থনীতি অর্থাৎ উদার অর্থনীতি প্রভৃতি ধারণার সাথে বিশ্বায়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। চার নম্বর পয়েন্ট, এই প্রশ্নের গ্যাট, জি ডবল এ ডবল টি, বাণিজ্যিক ক্ষেত্রে সেই সব চুক্তি বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করে তোলে যা গ্যাটের মাধ্যমে সম্পাদিত হয় এবং পরে যা বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থায় চূড়ান্ত পরিণতি লাভ করে। বহুজাতিক কর্পোরেশনগুলি সফল প্রক্রিয়ার পেছনে চালিকা শক্তি হিসাবে কাজ করে। পাঁচ নম্বর পয়েন্ট, কর্মী সংকোচন। উদারীকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়নের নীতির ফলে দেশের শ্রমজীবী মানুষ আজ চরম দুর্দশার মুখে পতিত হয়েছে। বেপরোয়া কর্মী সংকোচন বা কর্মসংকোচন ও ঘটেছে। লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থাগুলিকে সরাসরি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিলগ্নিকরণের মাধ্যমে বেসরকারি পুঁজির অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। অবাধে আমদানি করা হচ্ছে বিদেশি দ্রব্য, এর ফলে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ধ্বংস হচ্ছে। ছ নম্বর পয়েন্ট, ট্রেড ইউনিয়ন করার অধিকার হরণ। শ্রম আইন সংশোধন করে শ্রমিক শ্রেণী ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারে চরম আঘাত হানা হচ্ছে। শ্রম আইন সংশোধন করে শ্রমিক শ্রেণী ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারে চরম আঘাত হানা হচ্ছে। শ্রমিক ছাঁটাই, ব্যাপক সংখ্যক শ্রমিক ছাঁটাই হচ্ছে সাত নম্বর পয়েন্ট। ব্যাপক সংখ্যক শ্রমিক ছাঁটাই করা হচ্ছে যার ফলে স্বেচ্ছা অবসর প্রকল্পের মাধ্যমে 21টি দেশে বিশ্বায়ন অর্থাৎ
গ্লোবালাইজেশন শুরু হওয়ার পর ক্ষুধার্ত মানুষের সংখ্যা পৃথিবীতে দিনে দিনে বেড়েছে। ঐতিহ্যমণ্ডিত ও ক্ষুদ্র শিল্প ধ্বংস করে কারিগরদের নিঃস্ব করে দেওয়া হচ্ছে। শ্রমিকের সামাজিক সুরক্ষা ও অর্জিত সুযোগ সুবিধা, কাজ ও জীবন ধারণের অবস্থার ব্যাপক ছাঁটাই চলছে। পরবর্তী পয়েন্ট 8 নম্বর, মুনাফা বৃদ্ধি। অতি কম সংখ্যক শ্রমিক দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লবের সুযোগ নিয়ে অত্যাধুনিক অটোমেটিক মেশিন বা স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ও কম্পিউটারের সাহায্যে বেশি উৎপাদন করা হচ্ছে এবং মুনাফার হারও বৃদ্ধি করা হচ্ছে। কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি ক্রুশবিদ্ধ করা হচ্ছে। পরবর্তী পয়েন্ট, লগ্নি পুঁজির জয়যাত্রা। লগ্নি পুঁজির বিশ্বায়নই সাম্রাজ্যবাদী বিশ্বায়নের মূল সাফল্য। উৎপাদনের বিশ্বায়নের চেয়ে অনেক বেশি ক্ষমতা গুরুত্ব পেয়েছে লগ্নি বিশ্বায়ন। অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি আন্তর্জাতিক চরিত্র অর্জন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। বিভিন্ন সময়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও গ্যাট তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর উদারীকরণ নীতি চাপিয়ে দেয়, যা বিশ্বায়ন প্রক্রিয়াকে আরও বেশি করে ত্বরান্বিত করে তোলে। এটা গেল 9 নম্বর পয়েন্ট। এবার 10 নম্বর পয়েন্ট হচ্ছে পেটেন্ট আইন প্রবর্তন। উন্নয়নশীল দেশগুলির বাণিজ্যের শর্তের আরও অবনতি ও কঠোরতম পেটেন্ট আইন প্রবর্তিত হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে। উন্নয়নশীল দেশগুলির বাজারে পরিমাণগত বিধিনিষেধ প্রত্যাহারের মধ্যে দিয়ে বিদেশি পণ্যের প্লাবন দেখা যাচ্ছে ও দেশীয় বাজার থেকে দেশীয় পণ্য ধীরে ধীরে বিদায় নিচ্ছে এবং দেশীয় বাজারের কারখানাগুলির শ্রমিক কাজ হারাচ্ছে। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করবে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যারা নিয়মিত এই ডিজিটাল মেন্টর চ্যানেলের দর্শক, তোমরা লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই কমেন্টস করবে। ধন্যবাদ, ভালো থাকবে।